হাই, আপাতত এটাই এক্সেলের শেষ ক্লাস। আমরা এইচ লুক আপ দেখেছি, আজকে আমরা দেখব ভি লুক আপ। দেখুন, আমাদের সামনে একটা ডেটাবেজ আছে, এখানে একটা ট্রায়াল ব্যালেন্স আছে এবং একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে। এখানে সেলস বলে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, এই সেলসটাকে এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বাদ করব। আপাতত আপনি ট্রায়াল ব্যালেন্স, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এটা মাথা থেকে সরিয়ে ফেলেন। এখানে একটা ডেটাবেজে কিছু ডেটা আছে, এখান থেকে ভি লুক আপের মাধ্যমে এই সেলসের মানটা কত সেটা আমরা এখানে বার করে আনব। এর জন্য আমরা যথারীতি ইকুয়াল টু সাইন দিয়ে, আমরা যেহেতু ভি লুক আপ করবো, আমরা লিখি ভি এল ডবল ও কে ইউ পি, ভি লুক আপ আমাদের ফাংশন কি স্টার্ট। এবং আমরা ডেটা নেব হচ্ছে এখান, এই সেলসের মান বার করতে চাই আমরা, সো হচ্ছে জি থ্রি অ্যান্ড দেন একটা কমা দেব আমরা। আমরা কোথা থেকে ধরতে চাই, আমরা এখান থেকে আমরা ডেটাটা নিতে চাই। এখান থেকে আমাদের টোটাল রেঞ্জটা হচ্ছে এই পর্যন্ত, এই পর্যন্ত আমরা রেঞ্জটা সিলেক্ট করে দিলাম। দিয়ে আমরা এবার একটা কমা সাইন দিয়ে আমরা চাচ্ছি এই সেলস 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 আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা আসলে ধরে নিলাম দেখতে পাবো না। তো আমাদের সেলসের আমরা ক্রেডিট যে ফিল্ড আছে এটা পেতে চাই। তো এটা আমাদের ওয়ান টু থ্রি তিন নম্বর রোতে আছে, তিন নম্বর রোটা আমরা সিলেক্ট করে দিলাম। দিয়ে আমরা বলবো ট্রু না ফলস, ফলস হলে এক্স্যাক্টলি ম্যাচ হবে আর ট্রু হলে কাছাকাছি ম্যাচ হবে, আমরা এক্স্যাক্টলি ম্যাচটাই চাচ্ছি। অ্যান্ড আমরা কন্ট্রোল এন্টার প্রেস করে দিলে আমাদের সেলসটা পাওয়া যাবে আশা করা যায়। হ্যাঁ, আমাদের সেলস 152,000, এখানে একটু খুঁজে দেখি আমরা, সেলস 152,000 ক্রেডিট ফিল্ডে আছে। ঠিক তেমনিভাবে পার্সেসকে যদি আমরা বার করতে চাই, পার্সেস হচ্ছে আমাদের ডেবিট ফিল্ড থেকে আমরা নেব দুই নম্বর থেকে। তো আমরা লিখে ফেলি ভি লুক আপ, ভি এল ডবল ও কে ইউ পি, তারপরে আমাদের ফাংশন স্টার্ট, আমরা চাচ্ছি পার্সেসকে, অ্যান্ড একটা কমা দিয়ে আমরা আমাদের অ্যারেটা বলে আসি, মানে রেঞ্জটা এটা আমরা বলে আসলাম এ পর্যন্ত, তারপরে কমা দিয়ে আমরা জানি না কোথায় কত আছে, আমরা হচ্ছে জাস্ট দুই নম্বর ক্রেডিট ফিল্ডটা আমরা বলে আসবো, ডেবিট ফিল্ডটা বলে আসবো, দুই নম্বর ফিল্ড দুই নম্বর রো এটা। এখন আমরা ট্রু না ফলস এটার জন্য আমরা আপাতত এক্সাক্ট ম্যাচের জন্য ট্রু দিলাম। দিয়ে আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে যখনই এন্টার প্রেস করলাম, তখন আমরা দিচ্ছি 1,20,000 টাকা পার্সেস। এখন আমরা গিয়ে দেখি পার্সেস আসলে 1,20,000 কিনা। ইয়েস, 1,20,000। তো যথাসাধ্য চেষ্টা করেছি এক্সেলের বিস্তারিত আলোচনা করতে, আরও অনেক আলোচনা বাকি রয়ে গেল, নিশ্চয়ই ভবিষ্যতে আলোচনা করা হবে। এটুকু আপনারা জেনে থাকলে অনেক বেশি দূর পর্যন্ত এক্সেলে যেতে পারবেন। পরবর্তী আমাদের ক্লাস থাকবে পাওয়ার পয়েন্ট। সকলকে খোদা হাফেজ।